ম্যাথের পক্ষ থেকে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস টুয়েলভ ম্যাথ সাজেশান 2024 এবং অধ্যায়ভিত্তিক সাজেশান, আর এ পর্বের অধ্যায় পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ ইন্টিগ্রেশন। তাই এখানে যে অঙ্কগুলো আনা হয়েছে প্রত্যেকটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং বিভিন্ন টাইপের অঙ্ক, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষায় কমন আসবে। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং দেখার পাশাপাশি অন্যকে হেল্প করার জন্য শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তা প্রথম হচ্ছে ইন্টিগ্রাল কজ এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস কজ এক্স ডিএক্স, দুইয়ের দাগ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার ডিএক্স, তিনের দাগ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স তারপর স্কোয়ার ডিএক্স, চারের দাগ স্কোয়ার রুট অফ এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স, পাঁচের দাগ ইন্টিগ্রাল ডিএক্স বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ছয়ের দাগ ইন্টিগ্রাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, সাতের দাগ রুট এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস ফোর্থ রুট অফ এক্স কিউব ডিএক্স, আটের দাগ ইন্টিগ্রাল ডিএক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স, নয়ের দাগ ইন্টিগ্রাল ডিএক্স বাই সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু কজ অফ এক্স মাইনাস বি, সর্বশেষ অর্থাৎ দশের দাগ সাইন এক্স ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস এ। তবে এই যে অঙ্কগুলো তোমাদের সাজেশন হিসেবে রাখা হয়েছে প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, আর এই অঙ্ক সলভ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু এর উত্তর তথ্য তোমরা পেয়ে যাবে। তবে শেষ করার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা মেনে মেনে শেয়ার এবং লাইক করো এবং কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন এবং আর কি করলে তোমাদের উপকারে আসে। তা যাই হোক, আজ আমরা এ পর্যন্ত রাখবো, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।